আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করার জন্য। আসলে দেখতেছেন কচুরি পানা এবং কাডা, এর আগের একটি খেতে আপনাদের একটু ভালোভাবে দেখাই। আসলে এর আগের একটি খেয়ে কিন্তু একটি বয়েল মাছ পাইছে, দুটি রুই মাছ, এবং কি পাশাপাশি দেখতেছেন এখানে একটি কাডা। কাডার পাশে কার ভাগ্যে কী হয় আসলে বলা যায় না, খুব চুপিচাপে কিন্তু তারা জাল মারার জন্য রেডি হচ্ছে। এখনও একজন জাল এখনও ধরে নাই। বন্ধুরা অবশ্যই আপনারা সাথেই থাকবেন, আশা করছি দেখেন সবাই কিন্তু প্রস্তুতি হয়ে আছে জাল মারার জন্য। এই দেখতেছেন সবাই একসঙ্গে মারছে, পাশাপাশি আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এখন আমরা দেখব আসলে নদীতে কিন্তু প্রচণ্ড মাছ হয়, দেখি কি হয় কার ভাগ্যে কি হয়। আব্বাস ভাই কিন্তু জাল মারছে ওই পিছিয়ে, কিন্তু এই পিছিয়ে টানতেছে। দেখতেছেন সবাই কিন্তু জাল আস্তে আস্তে কাটাচ্ছে, কার ভাগ্যে কি হয় বলা যায় না। আশা করছি আপনারা অবশ্যই সাথেই থাকবেন। নজরুল কাকা কিন্তু জাল একটা তুলছে, ওই জালে মাছ নেই দেখতেছেন। দেখি এই জালেও মাছ দেখতেছি না। এই জালেও মাছ নেই, পাশেও নেই। আব্বাস ভাই জাল তুলছে, এই জালেও মাছ নেই। এবার খেয়ে আসলে মাছই নেই, শুধু ময়লা পাচ্ছে। খুবের মধ্যে খেয়ে মারছিল, তাও কিন্তু মাছ নেই। কুড়ে করে সব কাটা দিছে, সেজন্য আর কি মাছ দেখতেছি না ইনশাল্লাহ। এই যে একটি দুটি শুধু পুটি পুটি বাচ্চা একটা দেখতেছেন, এই যে একটি শুধু পুটি মাছ, অন্য কোনো মাছ নেই, শুধু শামুক বাচ্চা, ঝিনুক ঝিনুক আর ঝিনুক ঝিনুক আর ঝিনুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।